আসসালামু আলাইকুম, কেমন বন্ধুরা? সবাই নিশ্চয় খুব ভালো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আকাকির একটি নতুন এপিসোডে। আজকের এই এপিসোডটি সিম্পল বাট ইফেক্টিভ। আজকের এই এপিসোডে আমরা দেখব কীভাবে আমরা যে কোনো জিনিস মেজারমেন্ট ফলো করে রাখতে পারি। সেটা হতে পারে কোনো ঘর অথবা গাড়ি অথবা কোনো কাপ, যে কোনো রেফারেন্স হতে পারে। তো আমরা ড্রয়িংয়ের জন্য ব্যবহার করছি মেকানিক্যাল পেন্সিল, আর একটা স্কেল, আর হচ্ছে 4B পেন্সিল, আর একটা 6B পেন্সিল। তো চলুন শুরু করে দিই। শুরুতে ড্রয়িং রেফারেন্স অনুযায়ী আমরা মাঝ বরাবর একটি লাইন টেনে নেব, যেটিকে অ্যাকশন লাইন বলা হয়, এবং এর চারদিকে আমরা যে মূল বেসিক শেপ যেগুলো আছে, মানে যেটা আমি ড্রয়িং রেফারেন্সে দেখতে পারছি, ওই শেপগুলো এঁকে নেব। এই শেপগুলো আসলে আমাদের অবজার্ভ করে দেখতে হবে যে এখানে এই শেপটা আছে, এখানে এই শেপটা আছে, এখানে ট্রায়াঙ্গেল আছে, এখানে স্কোয়ার আছে। এই শেপগুলো আমরা যখন নিজেরাই অবজার্ভ করে দেখতে পারবো, তখন শেপ কানেক্টর বা শেপ যেটাই আমরা ক্রিয়েশন করি না কেন, সেটা একেবারে অ্যাপ্রুভ হবে। তো অবশ্যই যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই শেপ দিয়ে আঁকা, বেসিক শেপ দিয়ে আঁকা, তারপরে শেপগুলোকে কানেক্ট করা, এটি হচ্ছে মেন থিওরি। তো এই থিওরি অনুযায়ী যদি আমরা আঁকি, তাহলে আমরা সব ড্রয়িংয়ে করতে পারবো, এটা তেমন কোনো কঠিন বিষয় দাঁড়াবে না। কিন্তু আরও যে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বেসিক শেপ দিয়ে এই শেপের কানেক্ট, এই শেপকে এই শেপের সাথে কানেক্ট করা, এটা প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে রুলার ব্যবহার করছি যাতে আমাদের যে কন্ট্রাক্ট লাইনগুলো আছে সেগুলো যাতে সহজ হয়, সোজা হয়। তো যেসব এরিয়া আমার বেশি বাড়তি লাগছে, ওগুলো আমি পরে ইরেজার দিয়ে আস্তে আস্তে মুছে ফেলছি। তো আমরা এখানে যে মেন ড্রয়িংটা এখন লেআউট করেছি, এখন আমি এটাকে কানেক্ট করবো একটা শেপের সাথে আরেকটা শেপ। তো এখানে আমরা ব্যবহার করছি 4B পেন্সিল। আগে আমরা ব্যবহার করছিলাম মেকানিক্যাল পেন্সিল HB। তো আমরা এখানে 4B পেন্সিল দিয়ে আমার যে মূল যে ড্রয়িংটা আছে ওটাকে আমরা ক্রিয়েট করছি। মানে আর কি, এটা হচ্ছে অবজার্ভ করে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, যাতে আপনার একটা বিষয় কি, যেটা হচ্ছে একটা ড্রয়িংয়ের ভিতরে যত সময় দেওয়া হবে, যত টাইম দেওয়া হবে, যত আপনার অবজার্ভিং দেওয়া হবে, তত ড্রয়িংটা সুন্দর, রিয়েলিস্টিক এবং আরও ইমপ্রেসিভ লাগবে দেখতে। তো এই বিষয়টাই, যেই কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে সময় নিয়ে আঁকা এবং যথেষ্ট পরিমাণে অবজার্ভিং লাগে। অনেকেই আমাকে বলে যে ভাই আমি যে ছবি রাখতে যাচ্ছি সেটা হয় না, কারণ কি? আমি বলি অবশ্যই ছবিটা আঁকার আগে 3-4 মিনিট, নিম্নবর্তী হলো 3-5 মিনিট তুমি বিষয়টাকে অবজার্ভ করো। এখানে কী চাচ্ছে এটা, কি ড্রয়িংয়ে কী আছে, মূল শেপগুলো কোথায়, এগুলো তুমি দেখো, এখানে এটা আছে, ওইখানে এটা আছে, যখন তুমি ফিল করতে পারবা তোমার ড্রয়িংটা একেবারে প্রফেশনাল হবে। তো আমি আস্তে আস্তে কিছু লেআউট করে নিছি। আফটার লেআউট এবং হোল ড্রয়িংটা যখন লাইন আপ করা হয়েছে, লাইন আপ করার পর ড্রয়িংটা এইভাবে সেম এরকম। আর এটা কালার পার্টটা যদি আপনারা দেখতে চান, তো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে কালার পার্টটা দেখতে চান। তো আমি এটা পার্ট 2 বানাবো, এবং আর আমি কিছু কিছু লাইন যেগুলো ছিল বাড়তি লাইন, ওগুলো ইরেজার দিয়ে মুছে দিয়েছি, এবং আর আমার 4B পেন্সিল দিয়ে কারেকশন করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং এই চ্যানেলে প্রথমে